মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের নয়শো তিয়াত্তরতম পর্বের আলোচনা আরম্ভ করছি আমরা মহাভারতের শান্তি পর্বের মুখ্য ধর্মের মধ্যে একটি বিশেষ আলোচনা শুনছি যে আলোচনার বিষয়বস্তু দুটি আশ্রমে শ্রেষ্ঠ নিয়ে এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ দুটি আশ্রম বলতে এখানে গার্হস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম অর্থাৎ গার্হস্থ ধর্ম এবং যোগ ধর্ম এই দুয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ এই প্রশ্ন নিয়েই আলোচনা হচ্ছে এবং আলোচনা করছেন আমরা দেখছি মহর্ষি কপিল তিনি আর সন্ন্যাস ধর্ম তথা যোগ ধর্মের সন্ন্যাস আশ্রম তথা যৌগ ধর্মের পক্ষে তিনি শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্বের পক্ষে তিনি সওয়াল করছেন আর অন্যদিকে সুম রশ্মি তিনি একজন ব্রাহ্মণ তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ দ্বিজ অত্যন্ত জ্ঞানবান তিনি কথা বলছেন গার্হস্থ ধর্মের শ্রেষ্ঠত্বকে নিয়ে ঘটনাটা হয়েছে এমনই একটি চমৎকার বিষয় মহারাজ যজাতি তিনি তার রাজসভায় সমাগত মহর্ষি তষ্টাকে আপ্যায়নের জন্য তিনি সে সময়ে প্রচলিত প্রথা অনুযায়ী একটি হৃষ্টপুষ্ট গাভীকে আনার উপদে আদেশ দিলেন সেই গাভীকে বধ করে তার মাংস দিয়ে মহর্ষি তসটাকে আপ্যায়িত করা হবে সেটা সে যুগের সে কালের নিয়ম অনুসারেই তা করা হচ্ছে এই যে মুহূর্তে এই গাভীটিকে নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম কপিল তিনি মহর্ষি কপিল তিনি সেখানে উপস্থিত তিনি বলে উঠলেন হায় ব্রাহ্মণ হায় বেদ হায় বেদ এই শব্দটি তার কণ্ঠ থেকে উচ্চারিত হলো যদিও অনুচ্চ ছিল মহর্ষি কপিলের কণ্ঠস্বর তবু আমরা দেখলাম সেখানে সবাই একটু সচকিত হবে এবং সচকিত হলেন এবং সেখানে আমরা দেখলাম সেই গাভীটি যাকে বধ করে করার জন্য নিয়ে আসা হয়েছে সেই গাভীটি একেবারে মানুষের কণ্ঠে কথা বলে উঠল এবং সেখানে যে মুহূর্তে তিনি কপিল এই সংবাদটি এই কথাটি বললেন সতীম শিথিলাং সত্যাং বেদা ইতা সেই মুহূর্তেই সেই সবাইকে আশ্চর্য করে গাভিটি মানুষের ভাষায় কথা বলে উঠল এবং আমরা গত পর্বে সেই আলোচনা শুনেছি সেখানে আমরা দেখছি কে আসলে গাভীটির অন্তরাল বাস করে সুম রশ্মি তিনি কথা বলছেন অর্থাৎ এখানে পরিষ্কার গাভিটি উপলক্ষ মাত্র গাভিটি হচ্ছে গার্হস্থ ধর্ম অনুসারে অতিথি সৎকৃত অর্থাৎ অতিথির সৎকার অতিথি সৎকারের জন্য গাভীটিকে আনা হয়েছে এই সুজন গাভীটি হচ্ছে উপলক্ষ এবং এই গাভীটিকে উপলক্ষ করেই দুজন মানুষের মধ্যে দুই সেকালের দুই শ্রেষ্ঠ মনীষীর মধ্যে একটি বিষয় নিয়ে কথা হচ্ছে যে সেখানে কপিল মহর্ষি কপিল তিনি সন্ন্যাস বা যোগ ধর্মের কথা বলে বলছেন যে ইন্দ্রিয়গুলোকে সংযমের মধ্যে রেখে যে মার্গের কথা সেটা তিনি বলছেন তার আগে আমরা শুনেছি সুম রশ্মি দ্বিজ সুম রশ্মি তিনি বললেন যে আপনি কেন এরকম বেদবিরুদ্ধ কথা বললেন তিনি কপিলকে বলছেন আপনি কেন এরকম বেদ কথা বললেন কারণ ওই বেদের মধ্যেই তো একজন গৃহস্থের ধর্ম সম্পর্কে বলা হয়েছে একজন গৃহস্থের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে অতিথি সৎকার অতিথি সৎকারের মধ্যে দিয়েই সে তার সমস্ত শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে এই শ্রেষ্ঠতা কি এ সরগুণ তার কথাও আমরা বিশদভাবে শুনেছি এবং সেখানে শুধু তাই নয় সুম্য রশ্মি তিনি খুব পরিষ্কার করে বললেন এই যে কি কি দিয়ে কোন কোন উপাদান দিয়ে একজন গার্হস্থ বা একজন গৃহস্থ একজন গৃহস্থ পুরুষ তিনি অতিথি সৎকার করবেন বা প্রাণ রক্ষা করবেন এবং সেখানে তিনি বলছেন প্রাণের অন্ন কি কি হতে পারে তার মধ্যে চতুষ্পদ তৃণভোজী প্রাণীদের মধ্যে যেমন ছাগল ঘোড়া মেষ গাভী আকাশচার অর্থাৎ খেচরদের মধ্যে রয়েছে কিছু বিহঙ্গ বা পাকেই এবং ভূমিজাত ধান জব ফল মূল এ দিয়েই একজন মানুষ সে নিজে বাজবে এবং অতিথি সৎকারও করবে অর্থাৎ এগুলি হচ্ছে প্রাণের অন্ন এই অন্ন মাধ্যমেই তারা দ্যুতিমান হবে দ্যুতিমান অর্থ এখানে তারা শক্তিশালী হবে এবং এই সমগ্র কর্মটিকেই একটি যোগ্য কর্মের সাথে তুলনা করা হয়েছে এই ক্ষেত্রে গত পর্বে আমরা এটিও বিশদভাবে আলোচনা করেছি যে বৈদিক সমাজে ব্রাহ্মণ বেদের মধ্যে যে ব্রাহ্মণ্য ভাগ তাতে যে সমস্ত যজ্ঞকর্মের বিশদ বর্ণনা করা হয়েছে ঔপনিষদিক প্রভাবে এবং পরবর্তীকালে পুরাণের সময়ে এই যজ্ঞকর্ম বা এই যজ্ঞ ভাবনা কেমনভাবে পরিবর্তিত হয়ে গেছে সেখানে যজ্ঞ বলতে কেবলমাত্র অগ্নি প্রজ্বলন হবি প্রদানই মাত্র কিন্তু ধর্তব্য হয় না সেখানে সমস্ত বৃহৎ কর্ম যার মধ্যে একটা বৃহৎ ভাবনা একটা নিঃস্বার্থ ভাবনা একটা পরার্থ ভাবনা রয়েছে সেই সমস্ত বৃহৎ কর্মকেই একটা বৃহৎ ভাবনা সঞ্জাত কর্মকেই যোগ্যকর্ম বলা হয়েছে সেই অর্থে গাঢ়স্তের এই আবশ্যকীয় আবশ্যকীয় কর্মাদিও যজ্ঞ কর্মের মর্যাদা লাভ করেছে তার মধ্যে একটি হচ্ছে এই অতিথি সেবা যেমন তার বিদ্যা বিদ্যাচর্চা পিতামাতা প্রতি সেবা গুরু সেবা হ্যাঁ শাস্ত্র সেবা এবার সেরকম এই মানুষ এই অতিথি সেবাও তার কাছে যোগ্যকর্মের মর্যাদা লাভ করেছে এবং সেখানে এই যজ্ঞকর্মের মাধ্যমেই মানুষ যেমন দূতিমান হন তেমনি দেবতারাও দূতিমান হন এবং এই যজ্ঞকর্ম কেমনভাবে করা হবে কোন বিধি বিধান অনুসারে করা হবে তাও তার দায়িত্ব দেওয়া হয়েছে সে সর্বকালের সমস্ত শ্রেষ্ঠ জ্ঞানবান ন্যায়পরায়ণ চরিত্রবান মানুষদের উপর যাদেরকে এক কথায় ব্রাহ্মণ বলা হয় সুতরাং এই ব্রাহ্মণদের উপরই ন্যস্ত হয়েছে সমস্ত সংসারের সুখ সমৃদ্ধির জন্য এই বৃহৎ কর্ম বা যজ্ঞ সম্পাদনের দায়িত্ব এবং স্বয়ং ভগবান তিনিও এই যজ্ঞের স্রষ্টা এবং সেই স্বর্গ এই কর্মের মাধ্যমেই একজন গৃহস্থ মানুষ ইহলৌকিক এবং পারলৌকিক সুখ সমৃদ্ধি যশ প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং সেই জন্যেই শ্রুতির মধ্যে বলা হয়েছে অনুসঙ্গ জগৎ সর্বং যজ্ঞ নু জগৎ সদা অনুযজ্ঞ জগৎ সর্বং জগৎ সদা এই সমস্ত সংসারই এই জগৎ জগৎকে এই কর্মকেই কিন্তু স্বীকার করে চলে এবং তার মধ্যে দিয়ে সমস্ত লোকের সমস্ত মানুষের এবং সংসারের কল্যাণ এবং শ্রীবৃদ্ধি রয়েছে ব্রাহ্মণ প্রভাব যজ্ঞ ব্রাহ্মণ অপর্ণ এবুযজ্ঞ সর্ব জগৎ সর্বং অনু অনুজগৎ সদা ব্রাহ্মণ নামক বেদ ভয়ের ব্রাহ্মণ নামক যে অংশ রয়েছে তার থেকেই এই যজ্ঞ কর্ম সৃষ্টি বা সেখানে এই যজ্ঞ কর্ম সম্পর্কে বিশদে বলা হয়েছে আবার এই যজ্ঞ ভাবে পরিচালিত হবে তার নিয়ম রীতি যা কিছু বিধি নিষেধ সব কিছুর দায়িত্বও দেওয়া হয়েছে এই ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্প্রদায়ের ওপরে এবং এই যজ্ঞকে লক্ষ্য করেই সমস্ত জগৎ চলেছে অর্থাৎ এই যে জগতের যে গতি এই গতি যজ্ঞকর্মের উপর নির্ভর করেই সঞ্চালিত হয়ে থাকে আবার সমস্ত জগতে সর্বদা কর্মরূপ এই যজ্ঞ অতিবাহিত প্রবাহিত হয়ে চলেছে এবং সেখানে বলা হয়েছে যে এই যজ্ঞের মধ্যেই সব কিছু রয়েছে হ্যাঁ এবং সেখানে একটি মহাভারতের মধ্যে একটি কথা আছে যা আমরা এই প্রসঙ্গে যেটি আমরা মুন্ডক উপনিষদের মধ্যেও সেখানে পাই এখানে বলছেন যে रीच जजुंस समान स्तभाष्च विधि चौदिता जश्मिन एतानी सर्वानी भवंतिह सवई दिजह बोलचे रीक रीच जजुंस समान रीक रीक जो मन रीक जजु मन रीक बेद जजुर बेद एवं समान यार तो शाम बेद ए तीन बेन बिहितो অনুবাকের মধ্যে সমস্ত কর্মাদি এই সংসারে কি করা উচিত কি করা উচিত নয় এইটা এর নির্দেশ দেওয়া হয়েছে এই ত্রয়ীর মধ্যে অর্থাৎ ঋক শাম এবং যজুর বেদ এই তিন বেদের মধ্যেই এই সংসারে কী করণীয় এবং কি অকরণীয় কি করা উচিত এবং কি করা উচিত নয় কিসের মাধ্যমে সংসারে শৃঙ্খলা প্রতিষ্ঠাতাকে কীভাবে সংসারের সুখ সমৃদ্ধি যশ সত্য মঙ্গল ইত্যাদি লাভ করা সম্ভব হয় তার আলোচনা বা তার কথা এই ত্রয়ী রিকসাম যজুর মধ্যে বিস্তৃতভাবে বলা হয়েছে যিনি এই জানেন যিনি এই সম্পর্কে ওয়াকিবহাল যিনি এই ত্রয়ীকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ এর উপরে যে বি বিধি বিধান ন্যস্ত করা হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে তিনি ব্রাহ্মণ যিনি এই ত্রয়ী বেদকে জানেন ত্রয়ী বেদ্য যে যিনি তিনি হচ্ছেন ব্রাহ্মণ এই যে যোগ বেদমন্ত্র আমরা সেখানে দেখছি মন্ডুক উপনিষদের মধ্যে তার দ্বিতীয় অধ্যায়ে হ্যাঁ প্রথম মন্ডুকের মধ্যেই আমরা কিন্তু এর একটা সমর্থনও পাচ্ছি সেই নিয়ে এখানে আলোচনাও আছে এই সমস্ত কথাগুলো আমরা যা শুনছি এগুলো সবই বলছেন কিন্তু সুম ও রশ্মির জবান সুম রশ্মির জবানি থেকেই আমরা কিন্তু এই কথাগুলো শুনছি এবার ধ্যে মোহপুত্র সুম তিনি রিক শাম যজুর এই কথা নিয়ে এলেন আমরা দেখছি মণ্ডক উপনিষদ তার সমর্থনে এগিয়ে এসে সেখানেও আমরা এই কথা পাচ্ছি সেখানে বলছেন এটাই সত্য তাঁদের এই তৎ সত্যম তাঁত এ তৎ মানে এই সেই সত্য যে কী বলছে মন্ত্রেশু কর্মানি কবায় মানে কবায় মানে সত্যদ্রষ্টা সেই কবিরা কবিদেরকে বলা হয় সত্যদ্রষ্টা যাদের দূরদৃষ্টি আছে যারা সত্যকে দেখতে পান এই জন্য কবিদেরকে বলা হয় প্রজাপতি তাদেরকে বলা হয় সত্যদ্রষ্টা হ্যাঁ মন্ত্রেশু তারা মন্ত্রের মধ্যে দিয়ে তার তাদের উপলব্ধি সঞ্জাত জ্ঞান হচ্ছে এই মন্ত্র বা এই বেদ যা মন্ত্রের মর্যাদা লাভ করেছে বলছে এই সেই সত্য তো যা দ্রষ্টা ঋষিরা যা তারা অনুভব করেছেন এবং শুধু বলছে ইয়ান ত্রেতায়ং বহুদা সন্ততানি বলছে বলছেন এই ত্রেতানি এই মন্ত্র এই যে সমস্ত মন্ত্রের যে সমস্ত কর্মাণী হ্যাঁ মন্ত্রেশু কর্মাণী এই মন্ত্রের অর্থাৎ এই যা কর্মাণী কি কর্ম এখানে হচ্ছে সে অগ্নিহত্রা আদি কর্ম অর্থাৎ যাঞ্জিক কর্ম এই যাজ্ঞিক কর্ম অপস্যান তারা দেখেছিলেন এই যাজ্ঞিক কর্ম কিভাবে নির্বাহ করা হবে সেটা যেন তারা দেখেছিলেন দেখা অর্থ এখানে এমনভাবে তারা অনুভব করেছিলেন মন্ত্রকে তারা এমনভাবে অনুভব করেছেন সেই বিষয়টাকে তারা এমনভাবে অনুভব করেছেন যা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে অনুভব যখন স্পষ্ট হয় তখনই তা হয়ে উঠে দাঁড়ায় দর্শন সুতরাং সেখানেই বলা হচ্ছে তারা পাশ্চাতানি তারা এই মন্ত্রকে যেন দর্শন করেছেন তাদের এই অভুন অনুভব এতটা স্পষ্ট যে তা উপলব্ধিটা তাদের কাছে দর্শনের মধ্যেই স্পষ্ট প্রত্যক্ষ গোচর হয়েছে এই কথাই বলছে এবং সেটা বলছে ত্রেতায়ং ত্রেতায়াম মানে তিনটি বেদে রিক্সাম যজু এই তিনটি বেদের মধ্যে বহুদাসন্ততানি বহুদা মানে নানাভাবে সন্তাতানি মানে ব্যাখ্যা করা হয়েছে এই তারা যা অনুভব করেছিলেন সেই অনুভবই এই তিনটি বেদের মধ্যে তা নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে এই যেখানে আমরা দেখলাম মহাভারতে সুমরশ্মি হ্যাঁ ব্রাহ্ম সুমরশ্মি যে বললেন যে তিনি তিনি ব্রাহ্মণ বলছেন সুমরশ্মি বললেন তিনি ব্রাহ্মণ যিনি ংসমানে স্তভ বিধি চোদিত জসমেতা সর্বান্ত স্বাণী জসমিন এতানি সর্বাণী ভাবি হবৈ দিজ অর্থাৎ রিগাম যুজুর অন্তর্গত যে সমস্ত বিধি যিনি যার মধ্যে সব আছে যিনি প্রকৃষ্টভাবে তা জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ হচ্ছে উপনিষদে হচ্ছেন সেই কবি মহাভারতের মধ্যে যিনি ব্রাহ্মণ যাকে ব্রাহ্মণ বলা হয়েছে সেই ব্রাহ্মণে উপনিষদের ভাষায় হচ্ছেন সেই কবি সেই সত্যদ্রষ্টা ঋষি ব্রাহ্মণ হচ্ছেন কিন্তু একজন সত্যদ্রষ্টা তিনি তার জ্ঞান সাধনার মধ্যে দিয়ে সেই সত্যকে অনুভব করেন তবেই তিনি ব্রাহ্মণ হয়ে ওঠেন প্রত্যেক ঋষি কিন্তু ব্রাহ্মণ তারা সেই সত্যকে সত্য অর্থে এখানে ব্রহ্ম সত্য অর্থে বিরাট সত্য কখনো ক্ষুদ্র হতে পারে না ব্রহ্ম সত্যকে ব্রহ্ম বলা হয়েছে কারণ সত্য হচ্ছে অবাধ যার কোনো বন্ধন নেই বাধা নয় যার মধ্যে কোনো বাধা নেই যা বিশাল ব্যাপক তাই হচ্ছে সত্য তাই হচ্ছে ব্রহ্ম এবং যারা সেই সত্যকে ভাবে উপলব্ধি করেন যেন তারা তাকে চোখের সামনে স্পষ্ট দেখছেন উপনিষদে তাদেরকে বলছে বলা হয় কবি উপনিষদ তাদেরকে বলেন ঋষি পুরাণের মধ্যে তারাই হচ্ছেন ব্রাহ্মণ সুতরাং এখানে ব্রাহ্মণ শব্দের মর্যাদা এবং গুরুত্ব বুঝবেন ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ বংশে জাত সন্তান নয় ব্রাহ্মণ বলতে পৈতে ধারী কতগুলো ব্রাহ্মণীয় উপাধিধারী মানুষ নন ব্রাহ্মণ বলতে পুরাণ এবং উপনিষদ তথা বেদ যা বলছে একজন সত্য অনুভবী সত্যদ্রষ্টা ঋষি তিনি ব্রাহ্মণ তো সে এইখানে আমরা দেখছি তাই কথা বলেছে এবং সেখানে এই মণ্ডক উপনিষদের মধ্যে সে একই কথা বলা হচ্ছে যা মহাভারতে বলা হয়েছে মণ্ডক ये उपनिषद में और एक टू आगे और एक टू विषदे बोलते तनना चरथ नियतं सत्त काम नियतम तानी नियतम सत्त काम आचरथ तानी आचरथ नियतं सत्त कामा एषब पन्थ सुकृतस लोके बोलते काजगुलो এই যজ্ঞ কর্মগুলো হম যা এই ঋষিরা প্রত্যক্ষ করেছিলেন সেই কর্ম শাস্ত্র অনুযায়ী সেই কর্ম সত্য কামা সত্যকামা শব্দের অর্থ হচ্ছে যিনি ফল কামনা শাস্ত্র অনুযায়ী কর্ম ফল কামনা করেন সত্যকামা যিনি ফল কামনা করেন এখানে সত্য শব্দের অর্থ হচ্ছে ফল কামা শব্দের অর্থ হচ্ছে কামনা হ্যাঁ তাহলে যদি ফললাভ করতে হয় একজন মানুষ যদি কোনো কাজ করে সে কিছু ফল চায় একজন যদি খাদ্য চায় তাহলে তাকে খাদ্য উৎপাদন করতে হবে বা বাজারে গিয়ে কিনতে হবে বা তাকে সেটা সংগ্রহ করতে হবে সেটা সে সংগ্রহ করতে পারলে বা সে ইনগ্রেডিয়েন্টসগুলোকে বাজার থেকে সংগ্রহ করে এলে বা অন্য কোথা থেকে সংগ্রহ করে এনে তার থেকে সে খাদ্য তৈরি করতে পারে অথবা সে সরাসরি খাদ্য অর্থাৎ তাকে খাদ্য সংগ্রহ করলে তবে সে খাদ্য পাবে এই হচ্ছে খাদ্য সংগ্রহ হচ্ছে কর্ম এবং খাদ্য লাভটা হচ্ছে তার ফল এই খাদ্য খাওয়াটা হচ্ছে তার কর্ম খাদ্য খেয়ে সে দীপ্তমান হলো তার পেট ভরল সে একটু সুস্থির হলো সে শারীরিক শক্তি পেলো এটা হচ্ছে তার ফল সুতরাং কর্ম করে কোনো ফলের আকাঙ্ক্ষা করে যারা কর্ম করে তাদেরকে বলা হচ্ছে সত্য কামা সত্য শব্দের অর্থ হচ্ছে এখানে ফল ঠিক আছে আর কামা শব্দের অর্থ হচ্ছে কামনা যদি ফল লাভ করতে আমরা চাই তাহলে এই সমস্ত এই বেদাদিবিহিত এই সমস্ত যোগ্য নিরন্তর করে যেতে হবে এই কথাটা এখানে বলা বলা হচ্ছে হ্যাঁ তাত এতম সত্য এই হচ্ছে সত্য এখানে সত্য বলতে কিন্তু বৈদিক জাগযজ্ঞের কথা এখানে বলা হচ্ছে সুতরাং এই যে বেদের এই কর্মकांडের কথা এখানে কিন্তু বিশদভাবে উঠে এসেছে কর্ম শব্দের অর্থ কিন্তু যোগ্য ধর্মীয় অনুষ্ঠান বৈদিক ক্রিয়া কর্ম এবং সেখানে বৈ কর্মকাণ্ডের বৈদিক কর্মকাণ্ডের মধ্যে খুব পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেকটা কর্মের একটা ফল আছে এবং বিশেষ বিশেষ সেই যোগ্য কর্ম করলে বিশেষ বিশেষ ফল পাওয়া যায় যদি আমরা যেমন সাধারণ মানুষ কী চায় ধন সম্পদ সুস্বাস্থ্য সুসন্তান হ্যাঁ তারপরে তার মৃত্যুর পর একটা ভালো জায়গায় স্বর্গ তার যে একটা সব স্বর্গ সম্পর্কে প্রত্যেক মানুষের একটা ধারণা আছে যে ওখানে কোনো দুঃখ নেই শুধুই নিরন্তর আনন্দ এরকম একটা স্থান স্থান এই স্বর্গ এরকম একটা কামনা করতে হবে বলছে এই প্রত্যেকটা কামনা আমাদেরকে আকৃষ্ট করে এই সব আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য শাস্ত্র কতগুলো নির্দিষ্ট কর্মের এই কর্মগুলোকে বলা হয় যোগ্য কর্ম এই নির্দিষ্ট কর্মের বিধান দেয় এবং এই কর্মগুলোকে বলা হয় যোগ্য কর্ম সব যোগ্য বা এইসব কর্মগুলো এইসব কর্মরূপ যোগ্যকে যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে নির্দিষ্ট ফল লাভ হয় এখনো কিছু মানুষ আছেন এই সংসারে আজকের দিনও তারা এই সমস্ত বিভিন্ন যজ্ঞের অনুষ্ঠান করেন আবার কিছু যোগ্য আছে কিছু কর্ম আছে সব কর্ম তো ভালো হতে পারে না কিছু কর্ম আছে যার ভালো কিছু কর্ম আছে খারাপ আমার ভালোর জন্য সংসারে মানুষের ভালোর জন্য কিছু কর্ম করা হয় সেখানে মানুষ কাজ করে বহু যেটা আমরা একটু আগেই বলেছি বহুজন হিতায় বহুজন সুখ আয়চ এই কর্মটা হচ্ছে শুভ ফলদায়ী কর্ম কিন্তু মানুষ তো মানুষের তো না ধরনের প্রবৃত্তি বা মানুষের রহস্য মনের রহস্য বোঝাও মুশকিল সে সবসময় ভালো কাজ করবে বহুজন হিতায়ক কাজ করবে এটা কি করে হয় মানুষের সংস্কার অনুযায়ী তার চাওয়া পাওয়াও আলাদা আলাদা সুতরাং সে এরকম কর্মও করতে পারে যে এইটা করলে বহু মানুষের ক্ষতি হবে এবং বহু মানুষের ক্ষতির বিনিময় অল্প সংখ্যক দু চারজনের বহুতর লাভ এটাও আমরা পৃথিবীর মধ্যে দেখছি নির্বিচারে সারা পৃথিবী জুড়ে যে পরিবেশ ধ্বংস হয়ে চলেছে এই যে নির্বিচারে পরিবেশ ধ্বংস এটাও একটা কিন্তু বৃহৎ কর্ম কর্ম তো এই বিশাল গাছ সমস্ত এক মানে একরের পর একর বনাঞ্চল ছাই করে ফেলা হচ্ছে জল দূষিত করে ফেলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলা হচ্ছে এটা তো ছোটোখাটো কাজ না এটা বিরাট কাজ বিপুল কাজ সেখানেও বহুতর অর্থ বহুতর মেধা বহুতর লোকশক্তির প্রয়োগ হয় সুতরাং সেটাও একটা যোগ্য কর্ম কিন্তু এটা অশুভ কর্ম তার ফল তার বিনিময় সামান্য কিছু লোক অত্যন্ত লাভবান তারা ধনীতর থেকে ধনীতম হয়ে উঠছেন আর তার বিষম ফল ভোগ করছে এই পৃথিবীর বহু অসংখ্যক মানুষ এটাও তো হয় সুতরাং যজ্ঞের দুটি উদ্দেশ্যই রয়েছে এবং যজ্ঞের প্রত্যেকটা যজ্ঞ কর্মের বিশেষ বিশেষ উদ্দেশ্য থাকে শাস্ত্রের মন্ত্রতে এর বর্ণনা রয়েছে সুতরাং সেটা এখানে বলা হচ্ছে যারা ভালো লোক তারা ভালো উদ্দেশ্য নিয়ে এই বিপুল কাজ করবে যোগ্য যোগ্যকর্ম আদতে বলতে কিন্তু এটাই বোঝানো হয়েছে বহু মানুষের হিতের উদ্দেশ্যে যা কর্ম এবং সেখানে মোটামুটি নিষ্কাম কর্মের ভাবনাও চলে এসছে কিন্তু মানুষের বিষয় যখন চলে এলো মানুষের যখন প্রবৃত্তির ব্যাপারটাও এখানে গুরুত্বপূর্ণ সব মানুষের প্রবৃত্তি এক হবে না সবাই দেবভাবি নয় কিছু দৈত্যভাবী কিছু অসুরভাবী মানুষও তো থাকবে তাদের তারা সেই যোগ্য কর্মটাকে সেই বিপুল শ্রম বিপুল মেধা বিপুল তার বিনিয়োগ সেই তাকে তারা উৎসর্গ করলো অশুভ কর্ম এইটাও কিন্তু মাথায় রাখতে হবে তো যাই হোক এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যখন এরকম একটা অবস্থা দাঁড়াচ্ছে তখন মহামণি কপিল যিনি এতক্ষণ সুমরশ্মির সুম রশ্মি সুম দন্তসয় দীর্ঘ জফালা সুম রশ্মি সুম রশ্মি তার কথা আমরা এতক্ষণ শুনলাম তিনি এ যজ্ঞের পক্ষে তিনি কথা বললেন তিনি গার্হস্থ ধর্মের যে আদর্শ তার পক্ষে তিনি সামান্য একটা ইঙ্গিত দিলেন এবং সেখানে তার বক্তব্য স্পষ্ট যে মহারাজ তার নিজের জন্য নয় শ্রুতি নির্দেশিত গার্হস্থ ধর্মের সেই অতিথি সেবার জন্যেই তিনি করছেন এবং সেখানে কপিল তিনি কিন্তু এটা মানলেন না তিনি বলছেন যে তুমি গে যে বেদের কথা তুমি বললে এটা তো লক্ষ্য করেছ বেদের মধ্যে দুটো কথাই এখানে রয়েছে কর্ম করার কথা এবং কর্ম ত্যাগের কথাও সেখানে রয়েছে সেখানে হিংসার কথাও আছে সেখানে অহিংসার কথাও রয়েছে হ্যাঁ সেখানে এবং সেখানে তো এই বিপরীত ভাবনাটা সেখানে রয়েছে তাই না সুতরাং এই যে কর্মের কথা তুমি বললে একেবারে তিনি সেই ব্রাহ্মণকে মহর্ষি কপিল বলছেন যে যত বড় যোগ্য কর্মর কথা বলো যত বড় আত্মত্যাগের কথা বলো কিন্তু বড় কর্ম করতে করতে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে একটা দর্প চলে আসে সেই সেইখানে মানুষ হিংসায় প্রবৃত্ত হয়ে যায় সুতরাং কর্মের মধ্যে একটা হিংসা থাকে অতএব এমন কিছু করা উচিত মানুষ সেটাকেই করা উচিত যা তাকে বিশোক করবে তার মধ্যে যে রজস ভাব সেই রজস ভাবকে নষ্ট করবে এবং সেটা মহতিকর্ম হবে সেটাই তো সন্ন্যাস ধর্মের মধ্যে অর্থাৎ সর্বত্যাগের মধ্যে দিয়ে তাকে আমরা শ্রেষ্ঠ করে পাওয়া যায় অর্থাৎ সন্ন্যাস ধর্ম পালন করে তত্ত্বজ্ঞান এবং মুক্তি লাভে কৃত নিশ্চয় হয়ে ব্রহ্মনিষ্ঠ ও ব্রহ্মাশ্রিত হয়ে একজন মানুষ নিজে ধীরে ধীরে ব্রহ্ম সাজুজ্য বা ব্রহ্ম স্বরূপতা লাভ করতে পারে তাহলে বলেই তিনি মহর্ষি কপিল বলছেন যে এই যখন অবস্থা বিশক নষ্ট রেজ রাজসা তেসং লোক সনাতন তাহলে এই গতি যদি মানুষ লাভ করতে পারে তাহলে গারহস্তে কি প্রয়োজন গার্হস্থ ধর্ম করার পালন করার কি যুক্তি সেখানে আর গারহস্তের এই সমস্ত মহিমা কোথায় থাকে বরং মানুষ এর উচিত এই যোগযুক্ত হয়ে সন্ন্যাস ধর্ম একেই প্রধান করে তার জীবনযাত্রা অতিবাহিত করা তাহলে তার মধ্যে কোনো হিংসা থাকবে না কারণ গারহস্থ কর্মের মধ্যে তার যতই জনক হোক না কেন কিন্তু তার সেই কর্মের মধ্যে কোথাও না কোথাও একটা হিংসার অবকাশ থেকে যায় এই আলোচনা আমরা গত পর্বে শুনেছি একটা কথা বলি আমাদের এই কথার মধ্যে বারবার কিন্তু একই কথা বারবার আমরা বলছি একই পর্বের মধ্যে এটা বলছি এই কারণেই আমাদেরকে বলতে হচ্ছে কারণ এই আলোচনাটা খুব সহজ আলোচনা না একটু উচ্চস্তরীয় দার্শনিক আলোচনা সুতরাং একই কথাকে একটু বারবার বলে আমাদের বুঝে নিতে হবে ব্যাপারটা কি তাহলে আমাদের বোঝা গেল এখানে পরিষ্কার দুটি পক্ষকে আমরা পাচ্ছি একজন মহর্ষি কপিল তিনি সন্ন্যাস বা যোগ ধর্মের পক্ষে বলছেন যোগ সন্ন্যাস আশ্রমের পক্ষে বলছেন অন্যদিকে সুম রশ্মি তিনি গার্হস্থ ধর্মের প্রবক্তা তিনি গার্হস্থ ধর্মের শ্রেষ্ঠত্বকে দেখাচ্ছেন এই মহর্ষি কপিল যখন একেবারে সরাসরি গার্হস্থ ধর্মের উপস্থিতিকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলেন বলছি গার্হস্থ প্রয়োজন হম গার্হস্থ ধর্ম এই আশ্রম থাকার প্রয়োজনটাই বাকি এখানে যদি কর্মের মধ্যে দিয়ে কোনো কোনোভাবে সেই হিংসাই প্রবেশ করে যায় যা একমাত্র বন্ধ করা যায় সন্ন্যাস আশ্রমের মধ্যে দিয়ে তাহলে এই গার্হস্ত আশ্রমের প্রয়োজন তিনি কিং প্রয়োজন একেবারে গার্হস্ত আশ্রমের তিনি মূল ধরে টান দিলেন মহর্ষি কপিল এ কথা বলার পর সুম তিনি বললেন আপনি যদি সে কথাই বলেন মহর্ষি তাহলে ভালো করে ভেবে দেখুন আপনি কি পরোক্ষে শ্রমের মর্যাদাই বাড়িয়ে দিলেন না আমরা দেখছি এই যে আলোচনা দুজনের হচ্ছে দুপক্ষ দুই প্রতিপক্ষ একটি বিষয় নিয়ে কোন আশ্রম শ্রেষ্ঠ তাদের মধ্যে কেউ কাউকে কিন্তু এক ইঞ্চি জমি ছাড়ছেন না এটা যেমন এক দুই দুজনের মধ্যে যে কথা যে যুক্তি বিনিময় যা চলবে আমরা যা আরও দেখব একেবারে একটা আইনি লড়াইয়ের মতো এই যে দুজন কৌশলী দুজন অ্যাডভোকেট কৌশলী হ্যাঁ কুশল কৌশলী দুজন যেভাবে তাদের যুক্তি বিস্তার করে একজন আরেকজনের যুক্তিকে ছেদন করেন এখানেও আমরা তাই দেখছি সোম বলেন বললেন আপনি ঠিকই বলেছেন কিন্তু ভালো করে ভেবে দেখুন আপনি যা বললেন তা কি পরোক্ষে গারহস্থ আশ্রমের মর্যাদাইকে বাড়িয়ে দেয় না আপনি কি নিজেই সেই মর্যাদা বাড়িয়ে দিলেন না কপিল আমরা লক্ষ্য করেছি তিনি গারহস্থ ধর্মটাকেই নস্বাদ করতে চাইছেন তার পয়েন্টটাকে ঘুরিয়ে দিয়ে লক্ষ্য করুন সুমরশ্মি কোন জায়গার থেকে শুরু করছেন একেবারে তিনি যে নস্বাদ করতে চাইলেন মহর্ষি কপিল সুমরশ্মি তার সেই নস্বাদ বিন্দুতকেই প্রধান পয়েন্ট করে তুলে ধরছেন এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করার বলছি কর্মময় জীবনের আস্বাদ উপভোগ না করে কারো পক্ষে কি সম্ভব কর্মহীন যথার্থ সন্ন্যাস ধর্ম অবলম্বন করে পরম পুরুষার্থ লাভ করা খুব দামি কথা বিবেকানন্দ স্বয়ং বলেছেন যে খালি পেটে ধর্ম হয় না এই যা যা একেবারে সেই কথাই যেন এখানে সোমরশ্মি বলছেন বলছেন যে ক্ষুধার্থ তার কাছে তুমি উপবাসের গুরুত্ব কি বোঝাবে সে তো খেতেই পায় না সে দীর্ঘদিন ক্ষুধার্থ হয়ে রয়েছে দীর্ঘদিন খেতে না পেয়ে তার প্রাণ এখন নিষ্ক্রান্ত হবার মুখে হ্যাঁ প্রাণ সংশয় অবস্থা দাঁড়িয়েছে এত ক্ষুধার্থ সে তার সেই রকম একটা লোকের কাছে তুমি গেছ উপবাসের মাহাত্ম বোঝাতে এটা যেমন ঠিক সেটাই সেই পয়েন্ট করে বলছেন যে কর্মময় জীবনের আস্বাদ উপভোগ না করে কারো পক্ষে কি সম্ভব কর্মহীন যথার্থ সন্ন্যাস ধর্ম সন্ন্যাস মানে সর্বপ্রকার ত্যাগ এখানে কর্মহীন বলতে কিন্তু ফল ফল আকাঙ্ক্ষাহীন এটা বুঝতে হবে কর্মহীন মানে কর্মহীনভাবে কোনো মানুষ বাঁচতে পারে না এটা স্বীকার করে নিচ্ছে এই কর্মহীন শব্দটা বলতে গিয়ে কিন্তু কর্ম বাদ দেওয়া নয় ফলাকাঙ্ক্ষা অর্থাৎ ফল আকাঙ্ক্ষাহীন কর্ম আকাঙ্ক্ষাহীন কর্ম হ্যাঁ এটাই বলছে আকাঙ্ক্ষাহীন কর্ম মা যথার্থ সন্ন্যাস ধর্ম হচ্ছে আকাঙ্ক্ষাহীন কর্ম সন্ন্যাস ধর্ম কর্ম নেই এটা ভুল সন্ন্যাস ধর্ম মানে এই নয় তার কোনো কাজকর্ম নেই সে সারা শুয়ে শুয়ে বসে বসে কাটাবে তা নয় তার সমস্ত কাজ আছে সংসার গারস্থ ধর্মে যা কাজ তা তারকে করতেই হবে কিন্তু সেখানে কোনোরকম ফলের আকাঙ্ক্ষা থাকবে না গারস্থ ধর্ম আর সন্ন্যাস ধর্মের মধ্যে এইটাই হচ্ছে প্রধান পার্থক্য মানে গারস্থ ধর্মের মধ্যে যে কোনো কাজ করা হয় তার মধ্যে একটা ফলের আকাঙ্ক্ষা থাকে কিন্তু সন্ন্যাস ন্যাস করছে ন্যাস শব্দের অর্থ ত্যাগ কোন রকম ফল আকাঙ্ক্ষা সে থাকবে না সেই জায়গাটাকে প্রধান করে সুমরশ্মি বলছেন যে কোনো দিন জীবনের স্বাদই পেলো না হ্যাঁ জীবনের আনন্দ যে কোনো দিন উপভোগ করল না তাকে তুমি নিরাসক্ত হবার আকাঙ্ক্ষাহীন হবার নির্বিন্ন হবার উপদেশ দিচ্ছ এটা কি হয় নাকি এটা তো হতে পারে না তাহলে কি সে পরম পুরুষার্থ লাভ তার তো মন ওখানে যাবেই না হ্যাঁ খালি পেটে তো ধর্ম হতে পারে না এই হচ্ছে যুক্ত এবং বলেই তিনি খুব চমৎকার করে বলছেন ঘরস্থ আশ্রম না থাকলে ভেবে দেখুন তো অন্য আশ্রম থাকতে পারে কি এবং সেটাই বলছেন যদি আপনি যে কথা বলছেন যে সন্ন্যাস আশ্রমের কথা ধর্মের এত মহিমা আপনি বললেন এটার উৎকর্ষের চরম সীমা আমি স্বীকার করছি দেশা পারমা কাষ্ঠা। এটা একেবারে শ্রেষ্ঠ চরম কিন্তু এটা পরম গতি এ আমি অস্বীকার করছি না এটা পরম গতি এবং একটা এটা পরম অবস্থা এটা আমি এই যোগ অবস্থা সন্ন্যাস অবস্থা নিষ্কাম ভাবনা এটা একদম চরম এবং পরম গতি কিন্তু এটা মনে রাখবেন গৃহস্থ স্থান বা আশ্রিত না আশ্রম আন্না প্রবর্তে গৃহস্থ গৃহস্থশ্রমকে গৃহস্থ আশ্রমকে অবলম্বন না করে আর অন্য কোনো আশ্রম হতেই পারে না অর্থাৎ গৃহস্থ আশ্রম যদি না থাকে তাহলে অন্য কোনো আশ্রম কি বেঁচে থাকতে পারে এইখানে তারপরেই তিনি বলছেন ইথা মাতার্ম আশ্রিত সর্বজীবী যন্ত বাহা एवं गारहस्तम आश्रित बरतनता इतराश्रम बोचे जननी के प्रत्येक प्राणी प्राणी प्राणीम जननी के तारा के आश्रय जमन जीवन धारण कर मार गर्वते मार उत्ताप नहीं प्राणीम जेमन विवर्धित तो हो बेड़े उठे বেঁচে থাকে ঠিক সেই রকমই অন্যান্য আশ্রমরাও এই গার্হস্থ আশ্রমকে অবলম্বন করে অবস্থান করে অন্য সমস্ত আশ্রম ব্রহ্মচর্য আশ্রম বানপ্রস্ত এবং সন্ন্যাস এই তিন আশ্রমের জননী স্বরূপ হচ্ছেন গার্হস্থ আশ্রম আপনি এই গার্হস্থ আশ্রমকে উঠিয়ে কি প্রয়োজন তার কোনো অস্বীকার করে বসছেন তাই না ভেবে দেখুন এই গারস্থ আশ্রম হচ্ছে অন্য সব আশ্রমের জননীস্বরূপ আমরা এখানে দেখি একেবারে স্বয়ং মনু তিনি এই গারস্থ আশ্রমের কীরকম প্রশস্তি করেছেন তিনি কি বলেছেন তিনি অনেকগুলো শ্লোকে অন্তত দশ বারোটা শ্লোকে পর এ গার্হস্থ আশ্রমের প্রশংসা করেছেন তিনি প্রথমে বলছেন যে এই গার্হস্থ আশ্রম থেকেই ব্রহ্মচারী বানপ্রস্থ এবং সন্ন্যাসীর জন্ম হয় একজন গৃহস্থের যে আশ্রম থেকে জন্ম সেই আশ্রম থেকেই একজন ব্রহ্মচারী বানপ্রস্থি এবং একজন সন্ন্যাসীরও জন্ম অর্থাৎ চতুরাশ্রমের জনীস্বরূপ যা মহাভারতে এখানে বলছে এথা মা তারা আশ্রিত স্বর্বে সেই জন্তব্য সেই রকম সমস্ত আশ্রমের উৎপত্তি অর্থাৎ জননী স্বরূপ হচ্ছে এই গার্হস্থ আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থে যতিথা এতে গৃহস্থ প্রভাবশ্চাৎ তারা শ্রমা তারপরেই বলছেন এই সমস্ত আশ্রমের মধ্যে থেকেই মোক্ষ লাভ হয় প্রত্যেকটা আশ্রমকে যদি প্রত্যেকটা আশ্রম অনু একদম খুব পরিষ্কার করে কোনো আশ্রমকে ছোট বড় করছেন না বলছে সার্বে অপি ক্রমশাস্তে যথাশ্রম নিষেবিত প্রত্যেকটা আশ্রমের যা ধর্ম প্রত্যেকটা আশ্রমের যা শাস্ত্র যা বিধি বিধান যা ধর্ম তাকে আনুপর্বিক যদি পালন করা হয় সেই ধর্ম সেই নীতি নিয়মকে যদি সেবা করা হয় যথা যথাশাস্ত্রাং নিষেবিতাং সেবা করা হয় শাস্ত্র অনুসারে ধর্ম অনুসারে বিধি অনুসারে যথা কারিনাং এবং তাহলে সেই কর্মকারী যিনি যথা বিহিত তার আশ্রমের বিধিপূর্বক যা কর্তব্যকর্ম তা তিনি পালন করেন করেছেন এমন একজন মানুষ তাকেই বলা বলছেন কিন্তু ব্রাহ্মণ তা তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন আশ্রমের মধ্যেই যিনি শ্রেষ্ঠ পুরুষ তিনিই ব্রাহ্মণ ব্রহ্মচর্যের আশ্রমের সমস্ত বিধান যে মানে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ গারহস্থ আশ্রমের বিধিবিধান যিনি যথাপূর্বক প্রতিপালন করেন নিষেবিত সেবা করেন তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ এরকম একইভাবে মানবপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রমে বলছেন স্মৃতির বিধান অনুসারে মনু বলছেন এই সকল আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রম হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম সর্বেশামি চে চৈতেষাং চ এতং বেদশ্রুতি বিধানত সর্বেশামি সমস্ত কিছুর সমস্ত মধ্যে সমস্ত আশ্রমের মধ্যে সর্বেশামি এই সবের মধ্যে অর্থাৎ এই চারটি আশ্রমের মধ্যে চ বেদ বেদশ্রুতি বিদ বিধান স্মৃতি তারা বলছেন চ তারা বলছেন কি গৃহস্থ উচ্চতে শ্রেষ্ঠ তারা কি বলেছে চ সং তারা বলেছেন কি বলেছেন গৃহস্থ শ্রেষ্ঠ উচ্চতে তারা বলেছেন গৃহস্থ আশ্রম হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম গৃহ একজন গৃহস্থ হচ্ছে শ্রেষ্ঠ ত্রি নিয়েতান বিভার্তহী কারণ এই গারস্থ আশ্রম বাকি তিন আশ্রমকে পালন করে যাই এখানে সোম রশ্মি যা কথা বললেন আমরা মনুকেও সেই একই কথা বলতে শুনেছি এবং সেখানে বলছেন তিনি খুব পরিষ্কার করে বলছেন ওখানে সুমরশ্মি যেমন জননীর বলেছেন সমস্ত আশ্রমের মধ্যে গারহস্থা আশ্রম আছে জননী স্বরূপা মনু আরও ডিটেইলে তার উদাহরণ দিয়ে বলছেন যা নদী না দিনা দাহ স্যারবে ইয়ান্তি সংস্থিতিম তথাই বা আশ্রমে না স্যারবে গৃহস্থে যান্তি যেমন সমস্ত নদ নীদি নদ নদী সমুদ্রে গিয়ে মিলিত হয় সমুদ্রে গিয়ে স্থিতি লাভ করে সেই রকম সৈন্য সমস্ত আশ্রম গৃহস্থ আশ্রমের মধ্যেই স্থিতি প্রতিষ্ঠা লাভ করে তারপরে বলছেন এই চার আশ্রমের মধ্যেই তাকেই নিজ বলা হবে তাকেই শ্রেষ্ঠ বলা হবে যিনি এই দশ লক্ষণ দশটি লক্ষণকে পালন করে এই দশটি লক্ষণকে বলা হচ্ছে ধর্মের লক্ষণ মনুপ্রবর্তিত ধর্ম কি ধর্মের লক্ষণ কি সেটা বলতে গিয়ে কিন্তু এই আশ্রম আলোচনার ক্ষেত্রেই মনু বলেছে এই ধর্ম কেবল কোনো একটি আশ্রমের ধর্ম বিশেষ ধর্ম নয় চারটি আশ্রমে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস চার আশ্রমেরই এই প্রধান এই হচ্ছে দশটি ধর্ম বা দশটি লক্ষণ এই লক্ষণ যে পা যার মধ্যে আছে যিনি এই চার দশটি ধর্মকে পালন করেন যার মধ্যে এই ধর্মের লক্ষণ দেখা যায় তিনি হচ্ছেন শ্রেষ্ঠ তিনিই হচ্ছেন ব্রাহ্মণ একেবারে স্পষ্টভাবে মনু বলছেন সেই চারটি লক্ষণ কি যারা এই চারটি লক্ষণ এই চার আশ্রমের মধ্যে পালন করেন যা এই চতুরাশ্রমেরই প্রধান ধর্ম বা ধর্মের লক্ষণ বা পরিচয় লক্ষণ বলতে পরিচয় এবং যিনি এই চার দশটি ধর্মকেই যার মধ্যে দেখা যায় যা চরিত্রের মধ্যে এই দশটি লক্ষণ উপস্থিত দশটি লক্ষণ এখানে দশটি গুণ ধর্ম বলতে এখানে গুণ চরিত্রের গুণ এটা বোঝানো হচ্ছে তিনিই ব্রাহ্মণ কি সেই দশটি লক্ষণ খুব পরিষ্কার করে বলছেন এবং এটি জানবেন এটি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষের একজন শ্রেষ্ঠ মানুষের লক্ষণ হচ্ছে এই দশটি লক্ষণ থাকলেই তাকে আমরা একজন শ্রেষ্ঠ মানুষ তাকেই আমরা ব্রাহ্মণ বলব যে সৎ তিনি হচ্ছেন ব্রাহ্মণ সেটা কি ধৃতি ক্ষমা ধৃতি মানে সন্তোষ ক্ষমা দম অর্থাৎ দমন শক্তি হ্যাঁ বিষয় সম্পর্কের মধ্যে যাকে বিষয় তার চিত্তকে প্রভাবিত করতে পারে না হ্যাঁ অবিকার চিত্ত যা অস্তেয় তারপরে অন্যের ধন যে চুরি করে না অপহরণ করে না অস্তেয় সুচিতা ইন্দ্রিয় সংযম ধি যার মধ্যে শাস্ত্রস্তত্ত্ব জ্ঞান রয়েছে ধি বলতে শুধুমাত্র ধৈর্য বোঝায় না দম হচ্ছে ওইখানে ধৈর্য ওইখানে চলে গেছে ধৃতির মধ্যে ধৈর্য চলে গেছে এখানে ধি ধৈর্য তো থাকবেই তার সঙ্গে তার থাকবে শাস্ত্র তত্ত্ব জ্ঞান ধিমান বিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান পরা অপরা উভয় জ্ঞান বিশেষ করে আত্মজ্ঞান যার মধ্যে থাকবে সেটাই বলা হচ্ছে বিদ্যা সত্য এবং অশুয়া বা ক্রোধের অভাব অক্রোধে এই হচ্ছে দশটি ধর্মের লক্ষণ কি ধৃতি ক্ষমা দামা আস্তেয়াং শৌচম ইন্দ্রিয় নিগ্রহম ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকাং লক্ষণ এই দশটি লক্ষণই হচ্ছে ধর্ম লক্ষণ এবং যে চারটি আশ্রমের মধ্যে যার চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তিনি হচ্ছেন ব্রাহ্মণ এবং যে এখানে যার মধ্যে এই লক্ষণ আছে তিনি ব্রাহ্মণকে বল নয় তারই তিনি শ্রেষ্ঠগতি লাভ করে তে তিনি সুতরাং এই লক্ষণ যার মধ্যে থাকে মনু তার প্রশংসা করে ধর্ম লক্ষণে প্রশংসা করে বলছেন তা তিনি দেবঋণ ঋষিরিন পিতৃঋণ থেকে মুক্ত হয়ে সন্ন্যাসের যে গুণ সন্ন্যাসের যে মর্যাদা সন্ন্যাস ধর্মের যে বৈশিষ্ট্য যে গুণ তা কিন্তু লাভ করে অর্থাৎ এই দশটি গুণ পালন করে একজন সংসারীও কিন্তু ওই সন্ন্যাস ধর্মের যে মোক্ষ লাভ সেই মোক্ষ লাভ করতে পারেন এটাই মনু বলতে চাইছেন বলছে এই দশটি গুণ লাভ এই দশটি গুণ যার মধ্যে আছে বা এই দশটি গুণের পালন করে। একজন মানুষ গারস্থ তো কতগুলো ঋণ থাকে দেব ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ অর্থাৎ মানুষের অতিথি সেবা এই সমস্ত ঋণ থেকে সে মুক্ত হয়ে সে মোক্ষ লাভ করতে পারে এইখানে শ্রেষ্ঠত্বের কথা বলেছে এবং সমস্ত কর্ম এবং সেখানে বলছে একজন গারস্থ কি করে থাকবেন তিনি প্রথম জীবনে অর্থের চেষ্টা করবেন প্রভাতে অর্থ চেষ্টা করবেন অর্থাৎ জীবনে প্রথমে তিনি বিদ্যা চর্চা করবেন একদম বলছেন উষা কালে বিদ্যাচর্চা প্রভাতে অর্থ চর্চা মধ্যাহ্নে কাম মধ্যাহ্নে ধর্মচিন্তা সায়নে কাম চিন্তা একেবারে গার হস্ত কে কেন বলে উষা মানে জীবনে প্রারম্ভে জীবন যখন শুরু হচ্ছে তখন তোমরা সবাই হচ্ছ ব্রাণ বানপ্রস্থ আশ্রমে তখন এই ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ সবাই তখন শিক্ষার্থী অর্থী তুমি তখন সারা পৃথিবীর কাছে এই দুহাত পেতে তুমি গ্রহণ করবে বিদ্যা জ্ঞান তুমি আহরণ করবে প্রভাব তারপরে যখন একটু বেলা বাড়বে তখন তুমি অর্থের চিন্তা করবে তখন হচ্ছে গার্হস্থ ধর্ম অর্থ মানে প্রতিপালন করা অর্থের প্রয়োজন হচ্ছে কোনো কিছু সংগ্রহ করার জন্যে কোনো কিছু নির্বাহ করার জন্যে অর্থের প্রয়োজন অর্থাৎ তখন তুমি জীবনযাত্রা নির্বাহ করবে সংসার ধর্ম করবে এবং মধ্যাহ্ন দীপ্তিতে তুমি তখন ঝলমল করে তুমি যা কিছু এতদিন আহরণ করেছ তাই তুমি সমাজের মধ্যে বিলিয়ে দেবে তাই দিয়ে তুমি সমাজকে রক্ষা করবে পরিবার পরিজন সমস্ত মানুষের ভরণ পোষণ রক্ষা করার তুমি কাজ করবে সায়ন্যে যে এখন বিকেল হয়ে আসবে তখন তুমি ধর্মচর্চা করবে এবং একেবারে রাত্রে তুমি কাম করবে এইভাবে ভাগ করে দেওয়া হচ্ছে এবং সেখানে বলছেন সমস্ত কাজের শেষে বলে এইভাবে সমস্ত কাজের পক্ষে যখন তোমায় বয়স অর্থাৎ তুমি যুবক মানে বাল্যকাল থেকে তুমি যুবক যুবক থেকে তুমি যখন প্রৌঢ়ত্বে পৌঁছবে যুবক থেকে পুরুষ শক্তিমান তারপর তুমি যখন প্রৌঢ়ত্বে পৌঁছবে তখন তুমি ইন্দ্রিয় সংযোগপূর্বক বেদাভ্যাস করে পুত্রের গৃহে সুখে বাস করবে কি ভীষণ গুরুত্বপূর্ণ মনুর কথাটা আজকের দিনে একটু ভাবা দরকার পার্সপেকটিভটা একটু ভাবুন আমরা এক কথার থেকে আরেক কথায় চলে এসেছি যখন এখানে আমরা এই মনুর প্রসঙ্গে এসেছি তখন এই কথাটা একটু আমাদের বলতে হয় বিশেষ করে এই যুগের ছেলেমেয়েরা এই যুগের মানুষদের উদ্দেশ্যে এটা বলা মনু কী বলছেন সঙ্গাণি কর্ম দোশান পানুদন নিয়ত বেদাভাস্য পুত্রৈশ্বর্য সুখং বসেৎ পুত্রৈশ্বর্য সুখং বসেৎ সমস্ত কর্ম পরিত্যাগ করে যখন তুমি জীবনের সায়ান্নে তুমি যখন পৌঁছবে প্ররত্তে যখন তুমি পৌঁছবে তখন বাপুয়া আর তুমি অর্থ ভাবনা কাম ভাবনার মধ্যে আর তুমি নিযুক্ত থেকে না তখন তুমি বেদ অভ্যাস করবে তখন তুমি জ্ঞান চর্চা করবে এই বেদভ্যাস সায়ান্নের সায়নের আর জীবন প্রারম্ভের বেদ অভ্যাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা বুঝতে হবে জীবন প্রারম্ভে ব্রহ্মচর্য আশ্রমে যে বেদভ্যাস সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যা শিক্ষা সেই বিদ্যা শিক্ষার মধ্যে অধিকাংশই হচ্ছে জাগতিক বিদ্যা শিক্ষা এটা বুঝতে হবে যার যে বেদ যে বিদ্যা শিক্ষার মধ্যে দিয়ে একজন শিক্ষিত হয়ে নিজে প্রতিষ্ঠিত হতে পারে তার লক্ষ্য আহরণের তার এই শিক্ষার লক্ষ্য হচ্ছে আহরণ করার অর্থ আহরণ যশ আহরণ শক্তি আহরণ কৌলিন্য আহরণ এরকম আহরণ করবে সে সংগ্রহ করবে সংগ্রাহক বিদ্যা এই বিদ্যা করে সে কেবল নিজের জন্য সংগ্রহ করবে না এর মাধ্যমে সে সংসারকে রক্ষাও করবে প্রতিপালন করবে সংসার প্রতিপালন ধর্ম প্রতিপালন সমাজ প্রতিপালন রাষ্ট্র প্রতিপালন এই সমস্ত প্রতিপালনের জন্য তার এই বিদ্যা অর্থাৎ এই বিদ্যা হচ্ছে জাগতিক বিদ্যা তার মধ্যে প্রধান হ্যাঁ তার মধ্যে তার বিনয় শিক্ষা অবশ্যই থাকবে তার মধ্যে তার একটু মোক্ষের ভাবনাও তাকে দিয়ে দেওয়া হবে অল্প অল্প করে কিন্তু সে তখন কিন্তু মোক্ষ ধর্মী হবে না সন্ন্যাস ধর্মী সে বিদ্যা নয় মোক্ষধর্মী সেই বিদ্যা নয় এটা বিশেষ করে বুঝতে হবে কিভাবে এই সিলেবাসটা তৈরি করা আছে এটা একটু ভাবার চেষ্টা করুন তারপরে সমস্ত কিছু আহরণ হয়ে যশ প্রতিষ্ঠা অর্থ কৌলিন্য ক্ষমতা সব কিছুর মধ্যগণের থেকে সংসার প্রতিপালন করে সমস্ত কর্তব্য কর্ম সমস্ত ঋণ নির্বাহ করে জীবন সায়ানে সে যে বেদভ্যাস করবে এই বেদভ্যাস কিন্তু প্রতিপালনের বিদ্যা বেদভ্যাস নয় এ হচ্ছে বক্ষ ধর্মের বেদ অভ্যাস এখানে সে দেখবে এই বেদ মধ্যে দিয়ে সমস্ত কর্মের দোষ অর্থাৎ সে তখন নিষ্কাম ভাবনার মধ্যে যাবে এতদিন সে সকাম ভাবনার মধ্যে আবৃত ছিল এবার সমস্ত কর্মের দোষ বিচার করে সে তখন আস্তে আস্তে সংসার থেকে বিযুক্ত হবে সংসার থেকে বিযুক্ত মানে আসক্তি থেকে বিযুক্ত হবে আসক্তি থেকে বিযুক্ত হয়ে সর্বপ্রকার আসক্তিহীন এই সময় থেকে সে আসক্তিহীন হবে ইস ইজ দ্য টাইম আসক্তিহীন হয়ে সে কি বলছে পুত্রের উপার্জনে নির্ভর করে জীবিকা চিন্তা রহিত হয়ে সুখে বাস করবে এবং সে তখন আসন অনাসক্তির সাধনায় সে তখন জ্ঞান এর চর্চা করবে তখন তিনি অপরাবিদ্যার চর্চা করবে তখন তার সিলেবাসটাও আলাদা হয়ে গেছে এই জায়গাটা বুঝতে হবে এবং এইখানে দেখুন দুটো কথা কেন এখনকার মানুষ আমরা দোষ দিই না এক আমরা ভাবি যে ছেলে মেয়েরা বাবা মাকে যেন এই সময় বোঝা না ভাবে ছেলে মেয়ের ঐশ্বর্যে অর্থাৎ ছেলে মেয়ের হাতে সমস্ত দায়িত্ব অর্পণ করে দিতে হবে আর সংসারে দায়িত্ব চাবি সে নিজে নিয়ে বসে থাকবে না চাবিটা এবার ছেলে মেয়েদের হাতে তুলে দিতে হবে কারণ সে নিজে প্রতিষ্ঠিত হয়েছে এবং ছেলে মেয়েদেরকেও সে প্রতিষ্ঠিত করেছে এই কাজটা তাকে করতেই হবে তার এই কাজ কমপ্লিট হবার পরেই যে মুহূর্তে তার পুত্র পুত্রাদি তার সন্তান ছেলে মেয়ে তার যারা আছে তারা যেই মুহূর্তে তারা প্রতিষ্ঠিত হয়ে গেল তারা যেই মুহূর্তে সম্পদবান হয়ে গেল হ্যাঁ পুত্র তারা যেই মুহূর্তে ঐশ্বর্যবান পুত্র ঐশ্বর্য এখন সমস্ত তার সম্পত্তি সমস্ত সম্পদ সমস্ত ঐশ্বর্য পুত্রের কন্যার তার সন্তান সন্তান পুত্র বলতে এখানে দেখুন আবার প্রুরাল রয়েছে এই জায়গাটা অনেকে ভুল করে ফেলেন ভাবে যে এ কি পুত্র সুপুত্রের এত গুরুত্ব না পুত্রই প্রুরাল হয়ে গেলে কিন্তু ছেলে মেয়ে একসঙ্গেই বস বসে হ্যাঁ ঠিক আছে এই পিতরৌ পিতরৌ শব্দের মধ্যে পিতা এবং মাতা দুই থাকে পিতরৌ সেরকম পুত্রই এবং কন্যা দুইকেই বোঝানো হচ্ছে অর্থাৎ সংসারের সমস্ত দায় সমস্ত ভার তাদের হাতে দিয়ে নিশ্চিন্তে এবার নিষ্কাম সাধনা সমস্ত যা কিছু করেছেন তার দোষ দর্শন করে এবার আপনি সন্ন্যাস মার্গের দিকে যেতে পারেন এই হচ্ছে ধারণা সুন্দর এই জায়গায় মহর্ষি কপিলকে কিন্তু বলছে এডিজ আর দ্য পয়েন্টস এইগুলো হচ্ছে সুম্য গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো তিনি কপিলের কথার উদ্দেশ্যে এক এক করে তুলে ধরছেন এই জায়গাটা আমাদের আধুনিক সমাজের মানুষকেও কিন্তু বুঝতে হবে ছেলেমেয়ের তত্ত্বাবধানে যখন যাবেন তখন নিজের হ্রাসটাও কিন্তু আলগা করে দেবে চাবিটা নেওয়ার কর্তৃত্ব ভাবনা থাকলে কিন্তু সুখে থাকে না ছেলে মেয়েদেরকেও যেমন বাবা মার দায়িত্ব নিতে হবে তাদেরকে মর্যাদা দিয়ে শ্রদ্ধাভাবে তাদেরকে যেমন প্রতিপালন করতে হবে যেন তাদের এতটুকু অমর্যাদা না হয় তাদের যাতে এতটুকু কষ্ট না হয় এতটুকু অসম্মান না হয় এতটুকু অযত্ন না হয় সেটা যেমন দেখতে হবে বাবা মাকেও কিন্তু অনাসক্তভাবে সংসারের মধ্যে থাকতে হবে এটাও ঠিক এই জায়গায় বুঝতে হবে নিয়াত বেদম্বাস্য পুত্র ঈশ্বর্য সুখং বসে এই এইভাবে তখনই এই জীবনের সাপরা সায়ান্নে এসে সমস্ত কর্ম পরিত্যাগপূর্বক নিজের কর্মকে অর্থাৎ সেই কে শ্রেষ্ঠ মনে করে स्पृहान हुए सन्यास द्वारा समस्त आसक्ति के नष्ट एक जन गारहस्थ मानुषे मानुष, श्रेष्ठ गति लाभ करें सकार्य परमा अस्पृह नन्यास नपहत परमंगति परमागति परमंगति এইভাবে সমস্ত কর্মকে ত্যাগ করে কর্ম ত্যাগ মানে এখানে কর্মফল ত্যাগ কর্ম ত্যাগ মানে কাজ ছেড়ে দিয়ে ছেলের বাড়িতে রয়েছে মানে কোনো কাজ করবো তা নয় কর্মফলে ত্যাগ অনাসক্ত এতদিন যা কাজ করেছেন আসক্ত হয়ে এইটা করলে এটা পাবো এটা হলে এটা হবে অবশ্যই তার মধ্যে যেন শুভ ভালটা থাকে হ্যাঁ তার মধ্যে কোনো পাপ আছে আর অদর না থাকে সেই জন্য তো সেই ধর্মে দশটা লক্ষণ ওর মধ্যে পরিষ্কার করে বলা আছে সেটাও গুরুত্বপূর্ণ একেবারে বেঁধে দেওয়া আছে এতটুকু বেচালে পা পড়বার কোনো উপায় নেই এমনভাবে স্মৃতিশাস্ত্রটা তৈরি হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট লক্ষ্য করার এবং এইখানে এসে সম্পূর্ণ স্পৃহাহীন হয়ে সেই সন্ন্যাসের কথা যে সন্ন্যাসের গুরুত্ব যে সন্ন্যাসের মহত্ব মহর্ষি কপিল বলছিলেন বলছে জীবনের সায়ন এসে সেই রকমভাবে স্প্রিয়াহীন হয়ে সে সন্ন্যাস ধর্মের মধ্যে বাস করে একজন মানুষ হ্যাঁ সেই ভ্রমানন্দ লাভ করতে পারেন সেই সেই শ্রেষ্ঠ গতিকে লাভ করতে পারেন ব্রাহ্মণের এই পবিত্র এটাই হচ্ছে অক্ষয় পর পদকারী জীবনের ধারা এখানেই আমরা দেখলাম এক এক করে সুমরশ্মি তার বক্তব্য গার্হস্থ ধর্মের শ্রেষ্ঠত্ব তুলে ধরছেন এখানেই কিন্তু শেষ নয় এতটুকুই তিনি কিন্তু থামলেন না তারপরেও তিনি আরও কিছু কথা বললেন গার্হস্থ ধর্মের প্রশংসা করে